দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে পোলট্রি সেক্টরের বিশেষ অবদান রয়েছে। তবে বর্তমানে পোলট্রি এবং সোনালী মুরগির রোগের প্রকোপ বৃদ্ধি, বাচ্চার দাম বৃদ্ধি, খাবারের দাম বৃদ্ধি ইত্যাদি কারণে প্রান্তিক পর্যায়ের খামারিরা বিশেষ লাভবান হতে পারছেন না। তাই বর্তমানে দ্রুত বর্ধনশীল এবং অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন টার্কি পালনের দিকে ঝুঁকছেন। এক্ষেত্রে দেশের বিভিন্ন জেলায় প্রান্তিক পর্যায়ে শত শত টার্কি খামার গড়ে উঠেছে। প্রিয় কৃষক ভাই বোনেরা, আমি শামিমা শাওন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি। কৃষি টিম এখন আমরা অবস্থান করছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। এখানে পিকেএসএফের অর্থায়নে হিট বাংলাদেশ তারা কুচিয়া এবং টার্কির প্রজনন খামার গড়ে তুলেছেন এবং সেখান থেকে প্রান্তিক কৃষক বা খামারি যারা আছেন তাদেরকে এই চাষে উদ্বুদ্ধ করছেন। এর পুরো দিক আজ আপনাদের সামনে আমরা তুলে ধরব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। এখনকার কার্যক্রমটা একটু জানতে চাই, পরে আপনাদের সম্পর্কে জানবো। এখনকার কার্যক্রমটা হচ্ছে আমরা সিমেন্ট আমরা কালেক্ট করে মেল থেকে কালেক্ট করে ফিমেলকে ইন্ডিউস করতেছি, এটা যেটা ব্রিডিং পারপাসে মূলত, যেহেতু আমাদের ডিমের উৎপাদন বৃদ্ধি করা দরকার, বাচ্চা উৎপাদন বৃদ্ধি করা, ফার্টিলিটি বৃদ্ধি করার জন্য এই সিমেন্টটা মেল থেকে কালেক্ট করে ফিমেলকে দেওয়া হচ্ছে। এখনকার কার্যক্রম ফার্স্ট হচ্ছে আমরা, যেহেতু আপনাদের দেখলেন আমাদের সিমেন্ট কীভাবে কালেক্ট করি, এরপরে হচ্ছে আমরা ফিমেলটাকে জাস্ট এই কালেক্টেড সিমেন্টটা আমরা ইন্ডিউস করি। সিমেন্ট এখানে সংগ্রহ করা আছে? হ্যাঁ, সিমেন্টটা সংগ্রহ করা আছে। এখন হচ্ছে আপনার এটা ফিমেলটাকে আমরা প্রদান করব। তবে একটু দেখবেন আপনি, এটা দুইটা জিনিসের দুইটা ওপেনিং আছে। একটা থেকে কোন বিষয়টা খেয়াল করতে হয়? এটা খেয়াল করার সবচেয়ে বেশি জিনিস হচ্ছে যেটাতে ডিম আসবে ওবির একটা যে ওপেনিংটা আছে সেই ওপেনিং এটা ইন্ডিউস করতে হয়। আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে টোটাল যে রিংটা আছে, রিং এর বাম সাইডে একটা ওপেনিং আছে, এই সাইডে এই ওপেনিংটার মধ্যে এটাকে পুশ করে দিতে হবে জাস্ট 2-3 সেন্টিমিটার ভিতরে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দিলে আমরা যেটাকে ইনজেক্ট করে দিলাম, এটা 10 দিন পর্যন্ত ওর ওবারিতে জমা থাকবে স্পামটা। আচ্ছা, এই 10 দিন পর্যন্ত যতগুলো ডিম উৎপন্ন হবে সবগুলো ডিম ফার্টিলাইজড হবে। তবে আমাদের এখানে আমরা প্রায় 95%-এর উপরে পাইছি আমরা বাচ্চা। যেহেতু আপনারা কৃত্রিমভাবে প্রজননটা করছেন, কোন বিষয়টাকে বেশি খেয়াল করতে হয়? কৃত্রিম প্রজননের দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথম জিনিসটা হচ্ছে ফিমেলটার টাইমিংটা, অর্থাৎ ডিম পাড়ার পরে এটা করতে হবে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন আপনি কালেক্ট করবেন এটা অবশ্যই বিকেল সময়টা হতে হবে। এটা কি তাহলে কি তাপমাত্রার একটা বিষয় আছে? বলতে তাপমাত্রার বিষয় আছে, যেমন আপনি সিমেন্টটা কালেক্ট করার পরে যদি তাপমাত্রা অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়, সিমেন্টের যে স্পামগুলো আছে স্পামের মর্টালিটি অনেক বেশি হয়ে যায়। আর সিমেন্টের পরিমাণটা কি পরিমাণ হতে হয়? এটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ বলতে, এখানে দেখলাম যে আপনি, হ্যাঁ একটু পরিমাণে দিলাম, এটা হচ্ছে 0.1 সিসি। এই পরিমাণে দিতে হবে, এর বেশিও দেওয়া যেতে পারে। এই পরিমাণে দিলে এখানে প্রায় কয়েক লক্ষ স্পাম থাকবে, তো এই কয়েক লক্ষ স্পামের মধ্যে মাত্র 10টা ডিমের জন্য 10টা স্পামই যথেষ্ট। মানসম্মত উপায়ে দেশে উন্নত জাতের টার্কি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হিট বাংলাদেশ দেশে প্রথম কৃত্রিম প্রজননের মাধ্যমে হাইব্রিড বাচ্চা উৎপাদন করছে। সাধারণত প্রাকৃতিক উপায়ে যেখানে 25-35% উপরে উর্বর টার্কির ডিম পাওয়া যায় না, সেখানে কৃত্রিম পদ্ধতিতে 87-90% ডিম পাওয়া যাচ্ছে। আর আমি আরো বেশি শুনবো, একটু ওনারা কাজ করছিলেন। আচ্ছা, আমি একটু পরিচয় করে দিচ্ছি, এরা হচ্ছে টেকনিক্যাল অফিসার, সে আমাদের টার্কি খামারে মাঠ পর্যায়ে যখন সম্প্রসারণ হয় সেটা সেগুলোর মডেল তো দেখাশোনা করেন। নাম কি আপনার? আমি মোহাম্মদ ইমরুল হাসান, কারিগরি কর্মকর্তা। আচ্ছা, আপনি? উনি হচ্ছে আমাদের হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে, উনি আমাদের টার্কির মূলত উনি এখানকার দেখাশোনা করে। আচ্ছা, ঠিক আছে। খাবার দাওয়ার থেকে শুরু করে যা কিছু আছে সেগুলো দেখাশোনা করেন। আচ্ছা, ওনাদের পরিচয়টা জানলাম আমি, এবার এই মুরগির জাত সম্পর্কে জানতে চাই, একটু ঘুরে দেখতে চাই। ওকে, ঠিক আছে, কংগ্রেচুলেশন। এটা নিয়ে আপনি একটু বাইরে কাজটা কমপ্লিট করে আমি আপনাকে দেখাচ্ছি। কোন জাতগুলো এগুলো? আসলে নরফোক ব্রোনস একটা জাত, এটা মাংসের জন্য মূলত এই জাতটা। আমরা করেছিলেন কই থেকে? এটা আমরা ইংল্যান্ড থেকে ডিম নিয়ে এসে আমরা বাংলাদেশে এটা হ্যাচ করাইছিলাম আমরা, তো সেখান থেকে কন্টিনিউ করা হচ্ছে এবং জাতটা আমরা পিউরিটি রাখছি, একেবারে পিওর পিওর জাত হিসেবে রেখে দিয়েছি এটাকে। আচ্ছা, এই যে নরফোক ব্রোনস, এই জাতের বৈশিষ্ট্য কি?
আসলে নরফক ব্রোঞ্জ জাতের বৈশিষ্ট্য হচ্ছে এরা অল্প সময়ে অধিক পরিমাণে মাংস উৎপাদন করে। এদের সময়টা আসলে 6.5 মাসে আমরা এ পর্যন্ত আমাদের এখানে ফার্মে যেটা পাইছি 6.5 মাসে 23 কেজি, 7 মাসে 25 কেজি, সুতরাং এটা অনেক বেশি। আর ফিমেলগুলা 7 মাসের মধ্যে 7 কেজি থেকে শুরু করে 12 কেজি পর্যন্ত হচ্ছে, যেটা অন্য যে জাতগুলো আছে বাংলাদেশে বিদ্যমান নন্দনম নন্দনম বা আদার্স যেগুলো বলেন তাদের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি। আর এটা তার একটা জিনিস, এদের FCR অনেক কম, ফুড কর্পোরেশন যে রেশিওটা আছে দেখা যায় এটা 2.7 কেজি খাবার খাওয়ালে 1 কেজি মাংস পাওয়া যায়। আর 2.7 কেজি খাবারের মধ্যে 70% দানাদার খাদ্যের পাশাপাশি কিন্তু ঘাস প্রদান করা যাচ্ছে, এটা মানে ঘাসের পরিমাণটা কি বেশি খাওয়ানো যায়? বেশি খাওয়ানো যায়, এর প্রোডাকশন কস্ট অনেক কম পড়ে। আচ্ছা, তো এটা বড় বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এটা। আচ্ছা, আমরা যতটুকু জানি যে আপনারা তো এখান থেকে ব্রিড করাচ্ছেন এবং এখান থেকে প্রান্তিক খামারি বা কৃষক যারা আছে তাদেরকে উৎসাহিত করছেন, এটা কিভাবে করছেন আসলে? আমাদের এখানে আমাদের একটা প্রকল্প, ডিম দিচ্ছেন নাকি সরাসরি? বাচ্চা দিচ্ছি আমরা। আমাদের একটা প্রকল্প আছে, সেই প্রকল্প হচ্ছে লিফট প্রকল্প। লিফট প্রকল্পের আওতায় টার্কি পালন যেগুলো আছে, যারা প্রান্তিক পর্যায়ের খামারি যারা আছে, সেই প্রান্তিক খামারিদের যাদের ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস কম আছে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টির জন্য, তাদের উৎসাহ প্রদানের জন্য আমরা খামার স্থাপন করে দিচ্ছি। এখানে যে প্রথমে যে খামারগুলো তৈরি করা লাগতে প্রাথমিক খরচ, সেই খরচের মধ্যে 22 বা 27 হাজার টাকা খরচ পড়ে, তার মধ্যে 15 হাজার টাকার সমমূল্যে আমরা বাচ্চা সরাসরি বিনামূল্যে দিয়ে দিই। আমাদের অনেকেই কিন্তু বড় খামারিতেই পরিণত হয়ে গেছে, যারা নিজেরাও এখন ডিম উৎপাদন করে। আমরা তাদেরকে AI যে আমরা করলাম, AI কিন্তু প্র্যাকটিস তাদেরকে শেখাইছি। তবে আপনাকে একটা জিনিস বলে রাখি, আমাদের যে প্রসেসটাতে আমরা AIটা করি এবং যে গানগুলো, এটা কিন্তু এই ব্রিডে ফার্স্ট বাংলাদেশে কিন্তু আমরাই এটা চালাচ্ছি। আচ্ছা, এই এগুলোর মধ্যে ওজন কমটা কিরকম কি যদি একটু বলতেন? আচ্ছা, এখানে আমাদের 25 কেজি পর্যন্ত আছে, যেটা আপনি ধরছেন এটাও 25 কেজি হবে। আপনি আমি কি তুলে দেখতে পারবো? তুলতে পারবেন, সমস্যা নাই, আমরা পারবেন না। ও বেশ ভালো, মানে ও অনেক ওজন, এটা অনেক ওজন, মানে একেবারে দেখেন পারবেন কি? হ্যাঁ দর্শক, 25 কেজি ওজনের একটা টার্কি এখন আমার হাতে, মানে বাংলাদেশ এখানে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেটা মহৎ উদ্যোগ। এখান থেকে প্রান্তিক খামারি যারা আছেন তারা টার্কি পালনে উৎসাহিত হবে এবং আমরা আশা করব ভবিষ্যতে তারা অনেক লাভবান হবে। জি ইনশাল্লাহ, আমরা ওটাই চেষ্টায় আছি। আমাদের সবচেয়ে বড় চিন্তা যেটা সেটা হচ্ছে কি, টার্কি বিজনেসটা কিন্তু ধসের পথে যেতে পারে কিছুদিন পরে, যেহেতু কেরালা বা অন্যান্য জাতের টার্কিগুলো আছে এই টার্কিগুলো কিন্তু খুব বেশি গ্রোথ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো গ্রোথ না হওয়ার কারণে যখন FCR বেশি, খাদ্য খরচ বেশি পড়ে যায়, তখন কিন্তু মানুষ এটা থেকে একটু বিমুখ হতে পারে কোনো এক সময়। তো তখন যারা মাংস উৎপাদনের জন্য আছে তাদের জন্য যদি এই ভ্যারাইটিটা যদি কখনো প্রদান করা যায় অল্প মূল্যে, তাহলে হবে কি, এটা অল্প সময়ে অধিক পরিমাণ লাভ পাবে, এর মাংস উৎপাদনে তারা আরও আগ্রহী হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো। আমি এবার আপনাদের হিট বাংলাদেশ সম্পর্কে জানতে চাই যে আপনারা এখানকার কৃষকদেরকে কিভাবে উৎসাহিত করছেন। এখান থেকে বের হয়ে একটু আপনাদের একটু কথা বলবো, চলেন তাহলে যাই। কথা হচ্ছিল হিট বাংলাদেশ সম্পর্কে, তাদের কার্যক্রমটা বিশেষ করে কৃষিক্ষেত্রে আপনারা এখানে কীভাবে পরিচালনা করছেন? কৃষিক্ষেত্রে আসলে শুরুটা একটু বলা দরকার। আমাদের হিট বাংলাদেশ তো 74 সালে যেহেতু শুরু হয়েছে, 74 সালের পথে আত্মমানবতা সবাই কাজ করে যাচ্ছে, অলাভজনক একটা প্রতিষ্ঠান এটা। তো তারই ধারাবাহিকতায় আমাদের এই কৃষি কার্যক্রমগুলো শুরু হয় এখানে। প্রথমে আমাদের ছাগল খামার দিয়ে শুরু করে 2015 সালে, এরপরে আমরা ছাগলের পাশাপাশি আদার্স যেগুলো আছে, টার্কি আছে, বনমোরগ আছে, হিলি চিকেন যেটা আছে সেটা আছে, কাদাকনাথ আছে, তারপরে সিল্ক মুরগি আছে। তো এই সমস্ত ভ্যারাইটিগুলো ইন্ট্রোডিউস করা হচ্ছে এখানে। এটার মূল একটা উদ্দেশ্য, যারা এখানকার প্রান্তিক পর্যায়ের যারা খামারি যারা আছে তাদের কিন্তু আত্মকর্মসংস্থান সৃষ্টি মূল উদ্দেশ্য এখানে। কমলগঞ্জে প্রায় 66 জন খামারি টার্কি পালনের সাথে যুক্ত হয়েছেন। হিট বাংলাদেশের উদ্যোগে টার্কির প্রায় 13টি প্রদর্শনী খামার স্থাপিত হয়েছে। খুব ভালো উদ্যোগ। আমি তখন একটা বিষয় শোনা হয় নাই আমার, সেটা হচ্ছে আপনারা কি পরিমাণে ডিম উৎপাদন করছেন এবং কিভাবে দিচ্ছেন? আমাদের এখানে এ পর্যন্ত আমরা গত 4 মাসে প্রায় 1375টা ডিম এ পর্যন্ত আমাদের এখানে খামারে মোটামুটি ফোটানোর চেষ্টা চলছে। এদিকে ইনকিউবেটরে বাচ্চাটা ফুটে? হ্যাঁ, ইনকিউবেটরে বাচ্চাগুলো ফুটানো। তাহলে এখানে আরেকটা বিষয় জানি, যেহেতু আপনারা প্রান্তিক খামারি তৈরি করার জন্য আপনাদের এই প্রকল্পটা, সেক্ষেত্রে সবার তো আর ইনকিউবেটর ঘরে নেই, সেক্ষেত্রে তারা কি ধরনের কি ব্যবস্থা গ্রহণ করছে? দুইটা সিস্টেমে করা হচ্ছে, আমরা বাচ্চা উৎপাদন করে তাদের কাছে দিচ্ছি, তারা হচ্ছে মাংস উৎপাদন করে বাজারে দিচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে কেউ যদি মানে ডিম উৎপাদন করতে চায় আমরা এখান থেকে সরাসরি তাদেরকে ট্রেন আপ করে দিচ্ছি, এবং এই বিষয়ে আমাদের যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন আছে তাদেরকে নিয়ে এসে হাতে কলমে শেখাচ্ছি, তারাও বাচ্চা উৎপাদন করতে পারে। আরেকটা বিষয় কি তারা করতে পারে কি না, যে আমরা তো জানি যে দেশি মুরগিতে ওই যে তা দিয়ে আপনার ডিম ফুটানোর যে বিষয়টা, এইরকম কোনো পদ্ধতি আছে কি? এটা সর্বোত্তম ব্যবস্থা,
টার্কির বাচ্চা উৎপাদনের জন্য সর্বোচ্চ ব্যবস্থা, কারণ আপনি 10টাতে 10টা বাচ্চাই পাওয়া সম্ভব হয়। ইনকিউবেটার অনেক সময় কিন্তু ফার্টিলিটি রেট কমে আসতে পারে, ধরেন কারেন্ট চলে গেছে বা অন্যান্য কোনো হ্যাজার্ডের কারণে আপনার ইনকিউবেটার কিছু বন্ধ ছিল, আধা ঘন্টা এক ঘন্টা বন্ধ ছিল, তখন কিন্তু এই ডিমের ফার্টিলিটি কমে আসে এবং ভিতরে যে ডেড এন সেল যেটা বলা, অর্থাৎ ভিতরে ডিম বাচ্চা মরে থাকা যেটা আছে, এটার সম্ভাবনা অনেক বাড়ে। আর ডিম মুরগিতে দিলে এটা হবে না। যেহেতু মাংস উৎপাদনের জন্য এই টার্কিগুলো বাইরে দিচ্ছেন, তারা প্রান্তিক খামারিরা লালন পালন করছে, তো সেক্ষেত্রে এই কমলগঞ্জে এত খামারি যদি হয়, এই বিক্রির ব্যাপারে আপনারা কি কোনো সহযোগিতা করছেন? হ্যাঁ, আমরা আসলে বিক্রির ব্যাপারে সহযোগিতা করছি। আপনি জানেন যে লোকাল লোকে কিন্তু টার্কিটাকে অনেক সময় শকুনভাবে ভেবে নিত, তো যার শকুনভাবে ভেবে নিত, যখন আমাদের এই মাংসগুলো উৎপাদিত হচ্ছে হওয়ার পরে, যখন লোকালি কিন্তু কেউ কিনতে চাচ্ছিল না, আমরা যখন এটাকে বাইরে বিশেষ করে স্বপ্ন আগোড়া এদের সাথে লিঙ্কেজ করে দিয়ে ওদের গাড়ি এসে অথবা আমাদের মিডল ম্যান আছে, তারা গাড়ি নিয়ে এসে তাদের খামার থেকে সরাসরি কিনে নিয়ে যাচ্ছে, যার কারণে হাতে নগদ অল্প সময়ে অধিক টাকা পাওয়াতে তারা অনেক বেশি খুশি থাকে। খুব ভালো, তাহলে আমরা চেষ্টা করবো এরপর একজন খামারির সাথে দেখা করার জন্য। অবশ্যই। এর মধ্যে একটু কুচিয়ার প্রকল্পটি একটু ঘুরে দেখতে চাই। ঠিক আছে, চলেন ইনশাল্লাহ আমরা কুচিয়ার প্রকল্পটা দেখি। হ্যাঁ, কাছাকাছি আমাদের সামনেই আছে, চলেন। হিট বাংলাদেশের উদ্যোগে মৌলভীবাজার উপজেলায় 152টি কুচিয়া চাষ প্রদর্শনী খামার স্থাপিত হয়েছে, যেখানে প্রতি মাসে গড়ে 5 থেকে 6 টনের উপরে কুচিয়া উৎপাদিত হচ্ছে। তবে মাঠ পর্যায়ে কুচিয়ার খামার ও ক্রেতার সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, সে তুলনায় কুচিয়ার বাচ্চা উৎপাদিত হচ্ছে না। এই সমস্যার সমাধানে PKSF কমলগঞ্জে কুচিয়ার কৃত্রিম প্রজনন হ্যাচারি স্থাপন করেছে, যেখানে এ পর্যন্ত প্রায় 16,000টিরও বেশি কুচিয়ার বাচ্চা উৎপাদন সম্ভব হয়েছে। এখানে কুচিয়ার প্রকল্পটা? হ্যাঁ, এখানে আমাদের কুচিয়ার প্রকল্পটা কাজও চলতেছে। এখানে আমাদের কাজও চলছে, আমাদের এখানে আছে। আমরা তো বেশ ভালো একটা সময় চলে আসছে, আমাদের টার্কির প্রজননটাও দেখতে পেলাম, আবার এই কুচিয়ারটাও উধাই চলতেছে না? হ্যাঁ, কুচিয়ার প্রজননের জন্য চলছে এখানে, আমাদের কুচিয়ার প্রজননতে ইনজেক্ট করা হচ্ছে। একটু পরিচয় করে দিচ্ছি। আচ্ছা, আমাদের সহকারী মৎস্য কর্মকর্তা সুজন, আর আমাদের আছে প্যারাভেট চাওয়াল দিয়ে ধরতে পারে, অনেক পিছলা যেহেতু পিছলের কারণে কিন্তু দৌড়াইতে পারে, তো এটাকে ধরে জাস্ট এইভাবে ধরে রাখতে হবে এই অ্যাঙ্গেলে। এর বয়স কতদিন? এটার বয়স হচ্ছে 13 মাস হবে। আমরা এই হরমোনটা কিন্তু 2 ডোজে করি, একটা মেলকে ফিমেলকে, একই হরমোন দুইটাকে করা হয়, সিনথেটিক হরমোন। আচ্ছা, ফিমেলকে যে ডোজ করব, মেলকে তার 50% ডোজ। এগুলো কি সব হচ্ছে আপনার? এটা হরমোন, একটা ওভাম, একটা হরমোন, এটা এসিআই কোম্পানির একটা হরমোন। এসিআই কোম্পানি? জি। আচ্ছা, কেমন এই হরমোন? এই হরমোনটা ভালো কাজ করে মোটামুটি, এটাতে আমরা এখন পর্যন্ত ভালো রেটই পাইছি। আচ্ছা, এখন কিভাবে কি করব একটু দেখি। আপনি করবেন না আমি করে দিচ্ছি? হ্যাঁ, আপনি করেন সমস্যা নেই। এটা যে ফার্স্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে, এই যে আপনার লাইনটা আছে, এই যে ল্যাটারাল যে লাইনটা আছে, এই লাইনটা থেকে ঠিক একটু নিচে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে, দিয়ে চেপে ধরে এরপরে ওর ভিতরে কিন্তু উদ্দীপনা সৃষ্টি হয়ে যাবে এবং সে কিন্তু এক্সাইটেড হয়ে যাবে, তখন 8 ঘন্টা শাওয়ার দেওয়ার পর 8 ঘন্টা পরে সে ফিমেলকে খোঁজা শুরু করে দেবে। আচ্ছা, এখন কি সরাসরি শাওয়ার? এখন সরাসরি শাওয়ারে যাবে, এটা এটা কন্টিনিউ শাওয়ার দিতেই হবে এটাকে। তারপরে ছাড়বো না, এরপরে 24 ঘন্টা পরে যখন ফিমেলটা ডিম দেওয়ার জন্য রেডি হবে, ফিমেল থেকে ডিমটা কালেক্ট করে নেবো আমরা, নিয়ে এটা থেকে স্পামটাকে স্ট্রিম করে বের করে নেবো আমরা, ওই ফিমেলের এগ আর এর স্পাম দুইটা আমরা একত্রে মিক্সিং করাবো, ফার্টিলাইজ করাবো, এরপরে ওই ডিমগুলা নিয়ে ওটা আবার শাওয়ার দিয়ে দেবে আলাদা করে, দিয়ে বাচ্চাটা যখন বেরোবে, সে বেরোয়া বাচ্চাগুলো কিন্তু চোখে দেখতে পারবেন একদম খুবই ছোট, তো ওই বাচ্চাগুলোকে ফার্স্ট আমরা 72 আওয়ার্স কিছু খাওয়াই না, তারপর আস্তে আস্তে অন্যান্য খাবারগুলোতে অ্যাডাপ্ট করা হয়। আচ্ছা, আরেকটি বিষয়, সেটা তো আমাদের দেশ থেকে এখন কুচিয়া দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, সেক্ষেত্রে কোন জাতের কুচিয়াটা আসলে বাইরে রপ্তানি করা? বাইরের দেশে যে সমস্ত কুচিয়াগুলো বাংলাদেশের ডিমান্ড থাকে, তার মধ্যে অন্যতম কিন্তু ফ্রেশ ওয়াটার কুচিয়া যেটা আছে আমাদের, এই কুচিয়াটা, মিঠা পানির যে কুচিয়াটা আছে, এই কুচিয়াটা হচ্ছে দেশের বাইরে প্রচুর পরিমাণে চাহিদা, তো এই কুচিয়াটা কিন্তু বিলুপ্তির পথে।
প্রাকৃতিক উৎস থেকে নির্বিচারে কুচি আহরণের ফলে কুচিয়ার পরিমাণ আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। একসময় দেশের সর্বত্র কুচিয়া পাওয়া গেলেও বিভিন্ন কারণে কুচিয়ার আবাসস্থল নষ্ট হওয়ার কারণে বর্তমানে তেমন একটা পাওয়া যায় না। তাই কুচিয়া চাষের বিকল্প নেই, আর এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে হিট বাংলাদেশ। আমি দেখতে পাচ্ছি যে আপনাদের বেশ কয়েকটা পদ্ধতি মনে হচ্ছে, যে হাউস এবং পুকুর, এইখানেও কি আপনার কুচিয়া চাষের বেশ কয়েকটা ধরন আছে? এটা আসলে কিছু ধরন আছে। আমরা যেহেতু এখানে প্রজননটাকে প্রাধান্য দিয়ে করতেছি, সেখানে আমাদের এই বড় যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই বড় পুকুরটাতে কিন্তু আমাদের হচ্ছে ব্রুড গুলো নিয়ে আসে। একটু এটা আছে ব্রুড, যারা আছে ব্রুড মাছগুলো, সেই ব্রুড গুলোকে এখানে আমরা ব্রুড ব্যাংক হিসেবে রাখি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমরা যেটা জানি যে কুচিয়া তো আপনার মাটি ভেদ করে সে এক পুকুর থেকে আরেক পুকুরেও চলে যেতে পারে। জি জি। সেক্ষেত্রে নিচে কি আপনার কোনো ব্যবস্থা নেই? এখানে আমাদের পুরাটা ত্রিপল দেয়া আছে, নিচে পলিথিন দেয়া আছে, ত্রিপল দেয়া আছে, আর সাইডটা যেটা আছে প্রথমে পলিথিন দেয়া, তারপরে কিন্তু গর্তের গভীরতাটা কতখানি? এখানে আছে 3.5 ফিট। আমাদের 3.5 ফিট? হ্যাঁ, 3.5 ফিট আছে এটা। এটা একটা পদ্ধতি। জি, এটা ওইখানে একটা হাউস দেখতে পাচ্ছি। হাউস যেটা আছে আমাদের, হাউসটাতে শুধুমাত্র আসলে এই পদ্ধতিটাতে কুচিয়া মোটা তাজাকরণও করা যায়, বাচ্চাকে রেণু থেকে বড়ও করা যায়। আমরা এটা দুটাই করি, বিশেষ করে এপ্রিল মাস থেকে শুরু করে যখন আমরা বাচ্চাগুলো পাই, এই বাচ্চাগুলোকে নভেম্বর পর্যন্ত এখানে আমরা রাখি। আচ্ছা, নভেম্বর পর্যন্ত রাখার পরে এগুলো কিন্তু ওই যে দুইটা আমাদের দেখা যাচ্ছে, এই পাশে একটা আর ও পাশে ডিস, যে দুইটা ডিস বলে ছোট পুকুর, এই ডিসগুলোতে নিয়ে আসা হয় পুকুর পদ্ধতিতে। তাদের বাচ্চাগুলোকে বড় করা হয়, বড় করে এখানে প্রজননও করে তারা। আর হাউস পদ্ধতিতে কিন্তু দুইটাতে কিন্তু কালচার করার কিন্তু দুইটা পার্থক্য আছে। হাউস পদ্ধতিতে কালচার করলে পানিটা চেঞ্জ করা লাগে ঘন ঘন, কিন্তু পুকুর পদ্ধতিতে প্রায় 3 গুণ বেশি মাছ উৎপাদন করা যায় এখানে কুচিয়া। হিট বাংলাদেশ PKSF এর অর্থায়নে প্রান্তিক পর্যায়ে কুচিয়া এবং টার্কি সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। জিলানি ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়ের সাথে চলে আসলাম আপনার খামারে। আগামী পর্বে আপনারা দেখবেন প্রান্তিক পর্যায়ে টার্কি পালন ও কুচিয়া পালনের সফলতার গল্প। প্রিয় কৃষক ভাই বোনেরা, এখন থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি আরিফা হোসেন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। শশা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে, কৃত্রিম প্রজননে টাকি মাছের পোনা উৎপাদনে সফলতা। এসিআই এর নিজস্ব গবেষণায় উদ্ভাবিত উচ্চ ফলনশীল লাউ চাষে কৃষকরা সফলতা পাচ্ছেন। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, নীলফামারীর জল ঢাকা উপজেলায় বাড়ছে শশা চাষ। সেখানকার বালার পুকুর এলাকায় শশা চাষ করে খরচের কয়েক গুণ বেশি লাভ করছেন কৃষক। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালার পুকুর এলাকার কৃষক ফেরদৌস ও সজীব ধান গম ভুট্টা চাষের পাশাপাশি শশা চাষ করে এলাকার সবার নজর কেড়েছেন। গত বছর 1 বিঘা জমিতে 20,000 টাকা খরচ করে 60,000 টাকার শশা বিক্রি করেন তারা। এবার 1 একর জমিতে শশা চাষ করে ঘরে তুলেছেন 1,35,000 টাকা। তাদের মতো অনেকেই শশা চাষে এমন সাফল্যের নজির গড়েছেন। জেলায় একসময় তেমন শশা চাষ হতো না, অল্পদিনে বেশি লাভবান হওয়ায় কৃষকের আগ্রহ দিন দিন বেড়েছে। দেশে যখন দিন দিন দেশীয় মাছের প্রজাতির প্রাচুর্যতা কমে যাচ্ছে, ঠিক সেই সময় কৃত্রিম প্রজননের মাধ্যমে টাকি মাছের পোনা উৎপাদনে সফলতা লাভ করেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। BFRI এর আওতাধীন সৈয়দপুর স্বাদুপানি উপকেন্দ্রের বিজ্ঞানীরা 2017 সালের প্রথম দিকে টাকি মাছের পোনা উৎপাদনে গবেষণা কাজ শুরু করেন। তারা নিরলসভাবে গবেষণা করে চলতি বছরের এপ্রিলে কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদনে সফলতা লাভ করেছেন। কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত টাকি মাছের পোনার বেঁচে থাকার হার প্রায় 60%। এই পোনা উৎপাদন ও নার্সারি ব্যবস্থাপনার কলাকৌশল মৎস্য অধিদপ্তরের মাধ্যমে যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ সহ এই প্রজাতিটি ভবিষ্যতে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা করা যাবে বলে বিজ্ঞানীরা আশা করছেন। লাউ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় সবজি। সারা দেশের সবজি চাষিরা বছর জুড়ে লাউ চাষ করছেন। বর্তমানে এসিআই এর নিজস্ব গবেষণায় উদ্ভাবিত উচ্চ ফলনশীল লাউয়ের চাষ করে কৃষকরা অধিক লাভবান হচ্ছেন। আমাদের দেশের কৃষকরা কম বেশি বছর জুড়ে সবজির চাষ করে আসছে। লাউ শীতকালীন সবজি হলেও এখন দেশের বিভিন্ন স্থানে গ্রীষ্মকালেও লাউয়ের চাষ হচ্ছে। লাউ চাষে কৃষকদের ভালো ফলন পাওয়ার সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে উন্নত মানের বীজ প্রাপ্তি।
এসিআই এর নিজস্ব গবেষণায় উদ্ভাবিত উচ্চ ফলনশীল লাউয়ের জাত কৃষকদের এই অন্তরায় সমাধান করেছে। সারা বছরই চাষ উপযোগী এসিআই এর নিজস্ব গবেষণায় উদ্ভাবিত উচ্চ ফলনশীল লাউ বীজ রোপণের 60 দিনের মধ্যেই কৃষকরা ফসল তুলতে শুরু করেন। এ জাতের লাউয়ে পোকামাকড়ের আক্রমণ কম হয়, সে সাথে বৃষ্টি সহনশীল হওয়ায় গাছ নষ্ট হবার সম্ভাবনাও কম, যার ফলে কৃষকরা আর্থিকভাবে বেশি লাভবান হচ্ছেন। লাউ মূলত শীতকালীন সবজি হলেও এর চাহিদা থাকে সারা বছর। বর্তমানে চাহিদার প্রেক্ষিতে কৃষকরা সারা বছরই লাউ চাষ করছেন, আর উন্নত মানের বীজ ব্যবহার করে চাষিরা বছরব্যাপী লাউ চাষে সফলতার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হয়ে উঠছেন। দিন দিন কৃষকরা আরও বেশি সচ্ছল হয়ে উঠুক, সে প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন kriishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।